কামালা হ্যারিসকে ধসিয়ে দিয়ে নির্বাচনে জয়ের পর 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে পা রেখেই তিনি কয়েকটি নির্বাহী আদেশ দিতে যাচ্ছেন যা বদলে দিতে পারে মার্কিন অভিবাসী নীতি। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ঠেকাতে বাইডেন প্রশাসন গত কয়েক বছরে লাখ লাখ অভিবাসীকে বৈধভাবে প্রবেশের সুযোগ দিয়েছিল, সেই প্রকল্প বাতিল করতে পারেন ট্রাম্প। মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের হিসেবে 2022 সালে যুক্তরাষ্ট্রে 1 কোটি 10 লাখ অবৈধ অভিবাসী ছিলেন। তাদের আবাসনের ব্যবস্থা এবং আর্থিক সহায়তা করতে গিয়ে হিমশিম খাচ্ছে শিকাগো, নিউ ইয়র্ক ও ডেনভারের মতো শহরগুলো। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের অভিবাসন সংক্রান্ত নির্বাহী আদেশের ফলে অপরাধের অভিযোগ ছাড়াই কাউকে গ্রেপ্তারের ক্ষমতা বাড়বে কেন্দ্রীয় অভিবাসন কর্মকর্তাদের হাতে। আগের মেয়াদে ট্রাম্প মেক্সিকো সীমান্তে যে দেওয়াল নির্মাণ করছিলেন তার কাজ আবার শুরু হবে, সীমান্তে বাড়বে মার্কিন সেনা। আর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের যুক্তরাষ্ট্র ছাড়তে উৎসাহ দেবেন তিনি। এর মাঝেই উঠে আসছে বিতর্কিত এক সিদ্ধান্তের কথা। ফিলিস্তিনে ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে 2024 সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছিলেন। সূত্র জানিয়েছে, এই শিক্ষার্থী সহ যেসব বিদেশি শিক্ষার্থী তাদের ভিসার শর্ত লঙ্ঘন করেছেন তাদের নিজ দেশে ফেরানোর বিষয়টিও অগ্রাধিকার তালিকায় থাকতে পারে। ট্রাম্পের অভিযোগ, বাইডেন প্রশাসন বিপুল সংখ্যক অভিবাসীকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দিয়েছে, তবে এ সময় অভিবাসী গ্রেপ্তারও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। সীমান্তে বিধিনিষেধ কঠোর করায় যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশের হার নাটকীয়ভাবে কমেছে, এই সংখ্যা আরও কমাতে চান ট্রাম্প। এই দায়িত্ব তিনি দিচ্ছেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক এবং কট্টর অভিবাসী বিরোধী কর্মকর্তা টম হোমেনের হাতে। নিউ ইয়র্ক ভিত্তিক অলাভজনক সংস্থা আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিল জানায়, 10 লাখের বেশি অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছেন আদালত। এ প্রসঙ্গে হোমেন বলেছেন, এই মানুষগুলোকে নিজ দেশে ফেরানোয় অগ্রাধিকার দেবেন তিনি। দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন prothomalo.com/video, ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।